প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টুডেন্ট রেসিডেন্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আলোচনা করবো ক্রমিক সংখ্যা থেকে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো কিভাবে শর্টকাট টেকনিক দিয়ে সমাধান করা যায় তাহলে চলুন সরাসরি চলে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি নম্বর অঙ্কের দেওয়া দেখেন পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত উনত্রিশতম বিশেষ পরীক্ষাতে প্রশ্নটা আসছে তো অপশন কতে দেওয়া নয় দেওয়া আছে বারো গতে দেওয়া আছে চোদ্দ এবং ঘতে দেওয়া আছে পনেরো আচ্ছা তো এখানে চাইছে তিনটি সংখ্যার যোগফল তো তিনটি সংখ্যা কত এটাই তো আমরা জানি না তাহলে যোগফল কীভাবে কিভাবে বের করবো তাহলে এই জাতীয় অঙ্ক সমাধান করার জন্য প্রথমে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে যে একশো এটা লসাগু নির্ণয় করতে হবে তাহলে দেখুন একশো বিশ যদি দুই দে ভাগ দেয় তাহলে হয় ষাট আবার যদি দুই দেয় তাহলে হয় তিরিশ আবার যদি দুই দেয় তাহলে হয় পনেরো এবার দুই যায় না তিন দিয়ে দিলে হয় পাঁচ আচ্ছা তাহলে আমরা সংখ্যা পেলাম দুই 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 তিন এবং পাঁচ তাহলে এখানে আমাদের তিনটি সংখ্যার কথা বলা আছে এর জন্য আমরা এখানে তিনটি সংখ্যা বানাবো তাহলে আমরা এই প্রথম থেকে দুটি করে সংখ্যা যদি এক জায়গা করে দিই তাহলে দেখুন একটা সংখ্যা দুইটা সংখ্যা এবং তিনটা সংখ্যা তাহলে এখানে যদি গুণন করি দুই দুগুণ চার আর তিন দুগুণ ছয় আর পাঁচ পাঁচই তাহলে আমাদের তিনটি সংখ্যা পেলাম আমরা চার ছয় এবং পাঁচ তো এখানে বলা হচ্ছে যে তাদের যোগফল কত মানে এই তিনটি সংখ্যার যোগফল কত তাহলে ছয় চারে দশ আর পাঁচে পনেরো তাহলে তিনটি সংখ্যার যোগফল হচ্ছে পনেরো অর্থাৎ আমাদের অপশন গ নাম্বারটা কারেক্ট তো আমরা নেক্সট আর অঙ্ক দেখি আছে দেখেন পাঁচটি পূর্ণ সংখ্যার যোগফল একশো পঁচিশ হলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত অপশন ক তে দেয়া আছে বিয়াল্লিশ খ তে দেয়া আছে পঁয়তাল্লিশ গ তে দেয়া আছে সাতচল্লিশ এবং ঘ তে দেয়া আছে ঊনপঞ্চাশ আচ্ছা তাহলে এখানে পাঁচটি সংখ্যা আছে তাহলে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তো এখানে বলতেছে পাঁচটি পূর্ণ সংখ্যার যোগফল একশো পঁচিশ তাইলে এই পাঁচটি পূর্ণ সংখ্যার যোগফল একশো পঁচিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো যেহেতু পাঁচটি সংখ্যা আছে তাহলে পাঁচ দিয়ে যদি একশো পঁচিশকে ভাগ করা যায় তাহলে হয় পঁচিশ আর এই পঁচিশটা আমরা এখানে মিডিলে যেটা আছে দেখুন যে এই তৃতীয়টা হচ্ছে মধ্য তো আমরা এটা এই পঁচিশটা এখানে লিখলাম পাঁচ দিয়ে ভাগ করে যে রেজাল্টটা আসলো সেটা আমরা ধরে নিলাম যে তৃতীয় সংখ্যা হচ্ছে এটা আচ্ছা তাহলে তৃতীয় সংখ্যা যদি পঁচিশ হয় তাহলে দ্বিতীয় সংখ্যা হবে চব্বিশ দ্বিতীয় সংখ্যা হবে চব্বিশ আর প্রথম সংখ্যা হবে তেইশ আবার চতুর্থ সংখ্যা হবে ছাব্বিশ এবং পঞ্চম সংখ্যা হবে সাতাশ তাহলে আমাদের এখানে বলতেছে যে প্রথম দুটি সংখ্যার যোগফল কত তাহলে প্রথম দুটি সংখ্যা আমাদের প্রথম দুটি সংখ্যা হচ্ছে এটা তো এই দুটাকে যদি যোগ করি চার আর তিনে সাত আর দুই আর দু চার অর্থাৎ সাতচল্লিশ তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা তো সেম নিয়মে আমরা আর একটা অঙ্ক দেখি অঙ্কে দেওয়া আছে দেখেন পাঁচটি ক্রমিক জোর সংখ্যার গড় ছয় হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত অপশন ক দুই ঘতে দেয় চার ঘতে আছে ছয় এবং ঘতে আছে আট আচ্ছা তাহলে পাঁচটি ক্রমিক জোর সংখ্যার গড় তাহলে প্রথম আমরা পূর্বে যেভাবে সলভ করলাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তাহলে এখানে গড় দে আছে গড় আছে কত এই যে ছয় তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটা এখানে হচ্ছে ছয় তাহলে তৃতীয় সংখ্যাটা যদি ছয় হয় দ্বিতীয় সংখ্যাটা হবে যেহেতু জোর সংখ্যার কথা বলছে তাহলে আর জোর হচ্ছে চার আর প্রথম সংখ্যাটা হচ্ছে দুই আবার চতুর্থ সংখ্যাটা হচ্ছে আট এবং পঞ্চম সংখ্যাটা হচ্ছে দশ যেহেতু জোর সংখ্যা দে আছে তাই আমরা জোর জোর করে নিলাম তো এখানে বলা হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে এগুলো সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দুই তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন ক আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ